একে তো ভয়াবহ গরম, তার উপর জাতীয় গ্রিডে অগ্নিকাণ্ড, সবকিছু মিলিয়ে চরম দুর্ভোগে আর্জেন্টিনার বাসিন্দারা। এ যেন মরার ওপর খাড়ার ঘা। বুধবার স্থানীয় সময় দুপুরে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে আর্জেন্টিনার জাতীয় গ্রিডে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশটির অর্ধেকেরও বেশি অঞ্চল। অগ্নিকাণ্ডে রাজধানী বুয়েনস আয়ার্স, বড় বড় শহর ও বিভিন্ন গ্রাম অঞ্চল কোথাও পুরোপুরি, কোথাও আবার আংশিকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মূলত একটি খোলা মাঠ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পরে তা ছড়িয়ে পড়ে জাতীয় গ্রিডে। এক পর্যায়ে উপকূলীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ লাইনগুলোতে আগুন ধরে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় পুরো জাতীয় গ্রিড। কর্তৃপক্ষ জানায়, এমন এক সময় ঘটনাটি ঘটেছে যখন প্রচণ্ড খরায় পড়ছে লাতিন আমেরিকার দেশটি। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ব্ল্যাকআউটের কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন, বিভিন্ন অঞ্চলে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ রাখা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানও। দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানায়, দ্রুতই বিদ্যুৎ সঞ্চালনের লাইনগুলো পুনরুদ্ধার করা হবে। মৌসুমী সাথী, সময় সংবাদ।